আমার পেজে তোমাদের সবার সুস্বাগতম। আজ আমি তৈরি করবো একটু অন্যরকম রেসিপি। এটা গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। আজ আমি তৈরি করে নিচ্ছি ডিম ভাপা। আর এই যে ডিম ভাপা করার জন্য ডিমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আর আমার পেজটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু ফলো দেবে, লাইক দেবে, আর আমার একটি মানে ইউটিউব চ্যানেলও আছে, সেটাও একটু সাবস্ক্রাইব করে আসবে, আর সম্পূর্ণটা মানে না টেনে দেখবে, তাহলে বুঝতে পারবে আমার ডিম ভাপাটা কেমন হয়েছে। তবে এটা খেতে খুবই ভালো হয়েছে, তোমরাও ট্রাই করে মানে ট্রাই করলে বুঝতে পারবে। ডিম সিদ্ধটা দিয়ে দিলাম, এখন একটু ডিম সিদ্ধটার উপরে মানে একটু লবণের ছিটে দিয়ে দেবো, তাহলে না ডিমটার ফেটে যাবে না। এই যে দিয়ে দিলাম জলের উপরে, একটু বেশি পরিমাণে জলটা দিলাম, আর এখন একটু লবণ ছিটে দিয়ে দেবো, জানি ডিমটা না ফেটে যায়। দিয়ে দিলাম লবণ ছিটাটা, এখন আমার ডিম সেদ্ধটা হয়ে গেছে। ডিমটা একটু ছুলে নিচ্ছি, মানে এটা আমি পোলট্রি ডিম দিয়েই করলাম, তবে হাঁসের ডিম দিয়ে করলে আরও বেটার হতো, যেহেতু আমার একটু শ্বাসকষ্টের সমস্যা, তো সেই জন্য আমি মানে হাঁসের ডিমটা খাই না। এখন এই যে ডিমটা একটু চাকুর সাহায্যে মানে একটু চিড়ে নিচ্ছি, তারপরে একটু হলুদ লবণ মেখে নেব, তাহলে কি লবণটা ঢুকে যাবে ভিতরে, যেহেতু এটা তো আমি মানে ভাপা করব, ভাজবো না, আর একেবারে এরকম কাঁচাই থাকবে। হয়ে গেল, একটু কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। এখন আমি মানে মশলাটা তৈরি করবো। এই যে দিয়ে দিলাম কিছুটা মানে সরিষা, এখানে ছিল কালো সরিষা আর সাদা দুটো মিলানো ছিল, আর দিয়ে দেব লবণ, আর দিয়ে দিলাম মানে দুটো মানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, আর তিন পিচ বড়ো মানে বড়ো রসুনের তিন পিচ রসুন কোয়া, আর দুটো কাঁচামরিচ, আর দেব একটু চিনি, আর মরিচটা আমি কমই দিলাম, যেহেতু আমরা ঝাল তো কম খাই, এটা তোমাদের স্বাদ মতো তোমরা দিয়ে দেবা। এখন আরেকটু মানে লবণ চিনিটা আবার একটু দিয়ে দিলাম, কারণ বাবু খাবে তো, সেই জন্য একটু মিষ্টি মিষ্টি না হলে হয় না, যেহেতু এটা বাবুর জন্যই করা, কারণ বাবু ডিমটা খুবই পছন্দ করে। এই রেসিপিটা আমি দেখেছিলাম একটা দিদির চ্যানেলে, তাই নিজে একটু ট্রাই করে নিলাম। এখন এই যে হয়ে গেল, আমার মিক্সার ব্লেন্ডার থেকে নিয়ে আসলাম, মানে খুব সুন্দর মিক্সড হয়ে গেছে। এখন এর সাথে একটু দিয়ে দিলাম মানে হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়া, নিচে একটু মানে ওই মিশ্রণটা দিয়ে উপরে ডিমটা দিয়ে দিলাম, আর উপরে আরও কিছুটা সরিষা বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব একটু সরিষার তেল, আর ওই বাটিটা ধুয়ে একটু জলটাও দিয়ে দিলাম। ওই সুদীপার রান্নাঘরের মতো, ওনাকেও আমি সবসময় একটু ফলো করার চেষ্টা করি। আর এই যে কিছুটা সরিষার তেল দিয়ে আর দুটো মানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা ঝালের জন্য না, শুধু ঘ্রাণের জন্য। এখন বাটিটা মানে আটকিয়ে এই যে জলের উপর দিয়ে দেব, মানে এটা চুলাই করে নেব, তাই মানে জলটা মানে কড়াইয়ের জলটা আগে একটু গরম করে নিয়েছিলাম, তারপর এটা স্ট্যান্ডে রেখে তারপর ওটার উপর দিয়ে দেবো আর ঢেকে দেবো। তবে আমার না বাটিটা মানে একটু ছোট হয়ে গিয়েছিলো, আর একটু বড়ো ছিল, আমি বুঝতে পারি নাই, সেটাই দিলে মনে হয় আরও বেটার হতো। এই যে এখন এভাবে ঢেকে রাখবো আধা ঘন্টার মতো, আর দেখবো না, তারপরে হয়ে যাবে আমার ডিম ভাপা। এই যে তোমাদের দেখাচ্ছি, হয়ে গেল আমার ডিম ভাপা, দেখছো কালারটা যেমন সুন্দর আসছে, খেতেও কিন্তু সেরকম অসাধারণ লেগেছিলো, মানে একবার গেলে বুঝবে, মানে গরম ভাতের সাথে একেবারে জমে যাবে, মানে মাছ মাংস এর কাছে কিছুই না। তোমরা অবশ্যই একটু ট্রাই করবে, আর ট্রাই করার পর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন লেগেছে। তা বাবুর যেহেতু পছন্দের খাবার, তাই বাবুই খেয়ে নিচ্ছে, বাবুও বললো যে মা অনেকই টেস্ট হয়েছে, আবারও আমাকে করে দেবে। এই তো তাহলে হয়ে গেল আমার ডিম ভাপার রেসিপি। তোমরা সবাই ভালো থাকবে, বাই বাই, টাটা।